নির্বাচনের আগে উনি কি কি বলেছিল তা আপনাদের সবারই জানা। নির্বাচন এই করব, নির্বাচন ওই করব, নির্বাচনে প্রাইম মিনিস্টার কেনব আনতে পারে, কিন্তু ছয়টা ছবি করবে কোনোটাই হয় নাই, ইজিগেল টু জিরো। এই করবে, ওই করবে, এমুক এইটা করবে, তমুক ওইটা, কোনটা করছে একটা জিনিস দেখান তো। হ্যাঁ, কিছু কাজ করে গেছে, টেলিফোন করে দেন, আপনার অর্ধেকের বেশি টেলিফোন নাম্বারই রং এবং ভুল। ভুল টেলিফোন কেন উঠবে? কারণ যেন আমরা না পাই টেলিফোন নাম্বারগুলো, দেখেন আপনারা চেক করে। তা আমি এত কথা বলতে চাই না, নির্বাচন হবে, জয় পরাজয় আছে, তবে এইবার ভালো করার জন্য আসছি, কোনো কিছু খাওয়ার জন্য আসি নাই, আর দেওয়ার জন্যই জীবনভর দিয়েছি, এবারও যা লাগে দিব, কিন্তু ভালো কিছু আশা করি। টাকা দেওয়া ভোট কিনা, টাকা দেওয়া অমুক করা, এটা বন্ধ করা উচিত আমি মনে করি। আমরাও যে যেভাবেই করেছে, ওনারাও যা যেভাবেই করেছে টাকার বিনিময়ে, এই টাকার বিনিময়টা বন্ধ করা উচিত আমি মনে করি। হ্যাঁ, আমাদের মানুষ থাকতে পারে, অসচ্ছল একটু থাকতে পারে, টাকার জন্য চাইতে পারে, কিন্তু এইভাবে না। আপনি বিক্রি হইলেন, কত টাকা বিক্রি হইলেন? 15,000, 20,000, 25,000, 30,000 টাকার উপরে না। 30,000 কয়দিন খাবেন? 30 দিন, 2 মাস, 3 মাস খাবেন, 3 মাসের পর কি করবেন? তো এইটাই আমার সবচেয়ে বড় কথা, টাকার দিক না তাকায়া আমি মনে করব যে আমাদের সমিতিটা কিভাবে ভালো হবে, সমিতি কিভাবে উন্নতি হবে, সেই দিকে লক্ষ্য রাখলে ফিল্ম কিভাবে হবে। আমি বিগত দিনে 5টা ছবি সেন্সার করাইছি, আপনার যান সেন্সার বোর্ড দেখেন যে আমার জমানার কথায় মিল আছে কিনা, অবশ্যই মিল আছে। আমি আরও 7-8টা ছবি আরম্ভ করব অতি দ্রুত, এই শুটিং এই নির্বাচন শেষ হওয়ার পরপরে আমি 6-7টা ছবির কাজ আরম্ভ করব। এবার সব ছবি আমার বিগ বাজেটের ছবি হবে, ভিন্ন দেশ থেকে আর্টিস্টও আসবে, নতুনত্ব কিছু চমক দেখাবো, বাকি আপনারা থাকেন পাশে, ভালো কিছু দেখতে পারবেন। তার কিছু বাড়াইতে বলতে চাই না, বাকি সব মিশাই বলছে। আপনারা আমাদের সহযোগিতা করেন, আপনারা আমাদের পাশে থাকেন, ভালো কিছু দেখানোর চেষ্টা করেন, খারাপ রে একটু অ্যাভয়েড করেন, ভালোকে দেখান, এইটুকু আমরা আশা করবো আপনাদের কাছে। কোর্ট যদি বন্ধ করে, এটা তো আমি বলার কিছু না, কোর্ট বন্ধ করবে কেন? বন্ধ করবে, কেস হয়েছে কোনো এটা নিয়ে, এটা নিয়ে কোনো আন্দোলন? কেস হইলে এসে ওনারা চেয়ারে বসবে? এত সহজ না, বসছে তো 2 বছর পাও, কেস চলাকালীনও সভাপতি পদের উনি, এই সেক্রেটারি পদে উনি চেয়ারে বসছে, 100% অবৈধ। এটা আপনাদের চোখে পড়ে নাই? অবশ্যই পড়ছে, কিভাবে বসে? উনি কি সভাপতি? ওই কেস তো আদৌ চলছে, যদি লজ্জা থাকতো তাহলে এটা করতো না, লজ্জা থাকলে এখানে যেত না, আর বলতেও চাই না, কারণ পরে আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এনেছিলাম। কারণ মেয়েটা যত যাই বলছে, আমি বেশিরভাগই কথা উল্টো পেয়েছি, ভালো কিছু পাইনি, আর ভালো কিছু আশাও করিনি। আমি দোয়া করি ও ভালো থাক, সুস্থ থাক। সম্পূর্ণ সম্পূর্ণ এটা অসাংবিধানিক, কারণ চাঁদা দেওয়ার পর, এটা এটা চাঁদা দেওয়ার পর এর আগে নাম উঠছে, তারা যেতেই পারে আমাদের ক্যাম্পে বা অন্য ক্যাম্পে যেতে পারে, চাঁদা দেওয়ার পর নাম উঠবে না কারণ ছাড়া, ব্যাখ্যা ছাড়া। আর আমি বলি, আমাদের ক্লজে স্পষ্ট করে লেখা আছে, কারো সদস্যপদ স্থগিত করতে হলে তাকে 3টা চিঠি দিতে হবে। এটা সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক, সম্পূর্ণ। আমি একটা কথা বলে দিই ভাই, এটা হচ্ছে সংবিধান হচ্ছে কিন্তু অনেক ডেঞ্জারাস একটা জিনিস, এটা কাউকে মাফ করেনি। এখানে আমাদের একটা পরিচালক, এখানে আমাদের একজন প্রেসিডেন্ট, উনি অন্যায় করেছিলেন এবং তার মেম্বারশিপ গিয়েছিল। তারপরে ধরেন যে যেভাবে হোক, সাধারণ সম্পাদক একটা বিগত এক সম্পাদকের মেম্বারশিপ নাই, সংবিধান কিন্তু কাউকে ছাড় দেয়নি, রিমেম্বার, সংবিধান কিন্তু কাউকে ছাড় দিবে না, কিন্তু সংবিধান কাউকে ছাড় দিবে না, মনে রাখবেন। কিন্তু আজ আপনি অপব্যবহার করবেন, এটা সাজা যে আমি করি, আমার সাজা ভোগ করতে হবে, আপনি নিশ্চিত থাকেন, সংবিধান নিশ্চিন্তভাবে তার স্বীকৃতি আদায় করে নেবে, 100% বহির্ভূত।
কারণ আমাদের নির্বাচন শেষ, ওনার পদও শেষ। এরপরে যেটা আমরা শপথ বলি, আমাদের শপথ বইল কোনো সংবিধানে নাই, যদি দেখাইতে পারেন আমরা ওইটা মাইনে নিই না। আমি সবাইকে দিয়ে দিব সংবিধান, আমার কাছে সবাই জানে। আমাদের হ্যান্ডরুমার বলে কোনো পরিচালক সমিতির আছে? পরিচালক সমিতির আমাদের নাই, আমাদের নাই। আমরা জিতবো, আমরা বসে পড়বো, আমরা কোনো সৌজন্যমূলক ওটা আল্লাহর ওটা রেজাল্ট ঘোষণা করে মিলাদ বা আর প্রশ্ন ছিল অন্যটা না। গঠনতন্ত্র পাঁচের গ অনুযায়ী অনুচ্ছেদ পাঁচের গ স্পষ্ট করে বলতেছে আজীবন সদস্য, যদি আজীবন সদস্য যিনি হবেন তার সম্মতি লাগবে। তার কি সম্মতি লাগবে? যে আমরা আপনাদেরকে লাইফ অ্যাচিভমেন্ট এটা মেম্বারশিপ দিতে চাই, আপনি কি আগ্রহী? উনি বলবেন হ্যাঁ, ওনার পারমিশন নিতে হবে, উনি নাও বলতে পারে। তো যাকে কার্যকরী পরিষদ মানে ক্যাবিনেট যদি যাকে সম্মান করে, সবচেয়ে সম্মানিত আমাদের পত্রের নাম হচ্ছে আজীবন সদস্য যিনি থাকেন, যেমন রাজ্জাক সাহেব, যেমন শ্রদ্ধেয়, এরকম আরও অনেকে আছেন, আলমগীর সাহেব, আরও অনেকে আছেন, মানে আমাদের সিনিয়র সবাই বা আরও অনেকে আছেন। তো আজীবন সদস্য যখন আদর্শ পাঁচের গয় অনুচ্ছেদ স্পষ্ট লেখা আছে, আজীবন সদস্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। কাঞ্চন ভাই যে কথা বলল আপনাদের, না কাঞ্চন ভাইয়ের কথা শুনছেন, পেপার আসছে, ওনার অডিও আছে, উনি কার কার জোরে, কার পাওয়ারে, কার চাপে উনি নির্বাচন করলো এটা কিন্তু উনি বলেন নাই, কিন্তু কেউ অজানাও না। তা আমার মনে হয় যে ওনার পরিকল্পনাটাই ছিল আমাদের এই শিল্পী সমিতিটা চাপায় রাখার জন্য, আর কিছুই না। এইটি আমি পেয়েছি, এবার এই পর্যন্ত পাই নাই আমি, দেখা যাক কি হয়। তবে আজকে পর্যন্ত পাইনি, গত নির্বাচনে আমিও দুইটা টেলিফোন না পেয়েছিলাম বিভিন্নভাবে, তবে এইবার আর পরে নাই, আসে নাই, আমার মনে হয় না এটা নিয়ে আর আসবে। আচ্ছা, আজীবন সদস্য ক্লিয়ার করে দিলাম, পাঁচের গ অনুযায়ী যিনি যিনি আজীবন সদস্য থাকবেন তিনি আমাদের, তিনি তার মেম্বারশিপ বিগত দিনের সমস্ত বেতন দিয়ে শুধুমাত্র উনি নর্মাল মেম্বার হতে পারবেন, কিন্তু আজীবন সদস্য উনি নির্বাচন করতে পারবেন না, স্পষ্ট লেখা আছে। সেটা নাকি ওনারা করেছে? না, নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন না, যিনি আজীবন সদস্য তিনি নির্বাচন অংশ করতে পারবেন না। এটা আপনারা সব পাশে থাকলে, আর আপনারা যদি পাশে থাকেন, অবশ্যই অবশ্যই নির্বাচন সুষ্ঠু হবে ইনশাআল্লাহ। আপনাদের পেপার মাধ্যমে তো অনেকেই আপনারা বিতর্কিত করে দিয়েছেন, তারপরও আমরা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আপনারা তো মানে প্রধান নির্বাচনকে নিয়ে, নির্বাচন কমিশনকে নিয়ে তো আপনারা নিউজ করেছেন, তাই না? তো আমরা শুধু মানে শান্তির জন্য, আমরা একটা সুষ্ঠু শৃঙ্খলার জন্য আমরা এটা নিয়ে আর বেশি মাথা ঘামাইনি। আমরা শুধু আপনাদের কথাকে, আপনাদের মাধ্যমে যা জেনেছি, আপনারা তো দেখেছেন তাদের মুভমেন্ট, বা তাদের মুভমেন্ট নিয়ে তো আপনারাই আমাদেরকে নিউজ দিয়েছেন, যে উনিই তো মনে করেন রীতিমতো বিতর্কিত। তারপরও আমরা মাথা ঠান্ডা করে চাচ্ছি যে সুষ্ঠু সুন্দর অবাধ একটা শিল্পী সমিতির নির্বাচন হোক, এবং এটা যে কোনো বহাল তবিয়তে ইনশাআল্লাহ আমরা আশা করবো যে এটা করবো। এটা আপনারা আপনাদের পাশে আসেন তো ইনশাআল্লাহ, তাই না? কারণ আমরা সততার সাথে আছি, আমরা মানে কি বলবো, যে আমরা সমস্ত সৎ জিনিসের সাথে আছে, কাজে আমি আশা করবো যে আপনারা সৎ জিনিসের সাথে থাকবেন, সততার সাথে থাকবেন, কোনো অন্যায় আমাদের দ্বারা হবে না। না, আমরা করি নি। না, এইটা এইবার না, এইবার আমরা নিয়ে, আমরা একটা কমিটিতে আমরা আলোচনা হয়েছে, যে কয়জনই বাদ গিয়েছে সবাই আবার আগের জায়গায় আসবে। বাদ দেওয়া হইলে বহু নিয়ম কানুন আছে, মুগদা বলে দিল যেরকম এই কয়েকদিন আগে 5-7 জনের বাদ দিয়ে গেল, ওরা ভোটারের টাকাও দিল, 2 বছরের টাকা জমা দাও, ওদের বাদ করে দিল 5-7 জনকে। এটা এইভাবে অসাংবিধানিক, এই অসাংবাদিক আর অসাংবাদিক সপক্ষে সমর্থন করতে হবে। তিনটা যে কাজগুলো আছে, ভালো কাজ সেই কাজগুলো হবে, খারাপ কাজগুলো অ্যাভয়েড করা হবে, ভালোর পক্ষে থাকবে।